আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সবাই জানেন আমি কিন্তু প্রচুর হাই ইনডেক্স গ্লাসের অর্ডার পাই এবং হাই ইনডেক্স গ্লাস করে থাকি, কারণ হাই ইনডেক্স গ্লাস কিন্তু অনেকেই যাদের হাই পাওয়ার তারা কিন্তু এখন ম্যাক্সিমাম লোকেই হাই ইনডেক্স গ্লাস পড়তেছে, কারণ হাই ইনডেক্স হচ্ছে এমনই একটা গ্লাস। এই গ্লাসটা কিন্তু যতই হাই পাওয়ার হোক না কেন গ্লাসটা অনেক পাতলা হয়, কমফোর্টেবল হয়, পরে আরাম পাওয়া যায়, এই জন্য অনেকেই কিন্তু হাই ইনডেক্স গ্লাসের অর্ডার দিচ্ছে, কারণ হাই ইনডেক্স গ্লাসটা পরে অনেক আরাম পাওয়া যায় এবং এটা কিন্তু আনকোট না। এই গ্লাসটা হচ্ছে হার্ড কোট, গ্লাসে সহজে ক্র্যাশ পড়ে না, সাথে ইউভি প্রোটেকশন থাকে, অ্যান্টি রিফ্লেকশন থাকে, এছাড়া যদি ব্লু রে প্রোটেকশন নিতে চান হাই ইনডেক্সের মধ্যে সেটা আবার ব্র্যান্ড আইটেম হয়। আজকে আমি সেই জন্য আজকে আমি আপনাদেরকে হাই ইনডেক্স গ্লাস দেখাবো। তবে আজকের হাই ইনডেক্সের পাওয়ার হচ্ছে রাইটটাই হচ্ছে -1200 আর লেফটটাই হচ্ছে -1000। একটু খেয়াল করুন যে গ্লাসটা কতটা পাতলা। একটু দেখেন যে গ্লাসটা কতটা পাতলা। এই পাওয়ারের যারা হাই ইনডেক্স ছাড়া যারা নর্মাল গ্লাস ইউজ করে তারাই কেবল বুঝতে পারবেন যে এটা কতটা মোটা হতো যদি নর্মাল আনকোট গ্লাস যদি কেউ নিত, মানে নর্মাল গ্লাস যদি কেউ নিত হাই ইনডেক্স ছাড়া, সেক্ষেত্রে কিন্তু এই পাওয়ারের গ্লাসটা অনেক মোটা হতো। আউট থেকে কিন্তু দেখতে খারাপ লাগতো কারণ গ্লাসটা অনেক মোটা হতো, সেক্ষেত্রে গ্লাসের ওয়েটটাও বেশি হতো, পড়তেও কিন্তু আনইজি লাগতো। বাট হাই ইনডেক্স নেওয়ার কারণে কিন্তু এই গ্লাসটা অনেক পাতলা হয়েছে। যিনি এই পাওয়ারের হাই ইনডেক্স গ্লাসটা ইউজ করবে তিনি কিন্তু পরে খুবই আরাম পাবে, কারণ হাই ইনডেক্স গ্লাস নর্মাল গ্লাসের থেকে অনেক পাতলা হয়, আর এটা ইনডেক্স হচ্ছে 1.67, হাই ইনডেক্স হাইয়েস্ট ইনডেক্স হচ্ছে 1.74। আমাদের বাংলাদেশে 1.74 হাই ইনডেক্স হাইয়েস্ট ইনডেক্স পর্যন্ত আসে, তবে 1.67 হচ্ছে নন ব্র্যান্ডের মধ্যে হার্ডকোর গ্লাস, আর 1.74 যদি কেউ নেন সেটা কিন্তু ব্র্যান্ড আইটেম হবে। নন ব্র্যান্ডের মধ্যে 1.67 উপরে হাই ইনডেক্স হয় না। তো আপনারা চাইলে 1.67 হাই ইনডেক্স গ্লাসটা ইউজ করতে পারেন, যারা যাদের অনেক হাই পাওয়ার, আবার দেখা যাচ্ছে যারা আপনার ল্যাসিক করতে ভয় পায় তারা চাইলে হাই ইনডেক্স গ্লাস পড়তে পারেন, কারণ হাই ইনডেক্স কিন্তু কম প্রাইজের মধ্যে কমফোর্টেবল এবং ভালো জিনিস, চোখের জন্য খুবই ভালো হাই ইনডেক্স গ্লাস। নর্মাল গ্লাসের থেকে হাই ইনডেক্স গ্লাস ইউজ করবেন যাদের হাই পাওয়ার এবং অল টাইম চশমা পড়তে পারবেন, কারণ ঘুম গোছল ছাড়া যাদের হাই পাওয়ার তাদের কিন্তু চশমাটা সবসময়ই পড়তে হয়। তো আপনারা যদি কেউ হাই ইনডেক্স গ্লাস পড়তে চান আপনারা চাইলে অর্ডার করতে পারেন, কারণ আমরা কিন্তু রেগুলার হাই ইনডেক্স গ্লাস করতেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই হাই ইনডেক্স গ্লাসটা আমরা সেল করতেছি, সবাইকেই দিচ্ছি, যারাই অর্ডার দিচ্ছে তাদেরকে সবাইকে আমরা হাই ইনডেক্স গ্লাস দিচ্ছি। তো আপনারাও একবার অর্ডার করে দেখেন, আশা করি নেক্সট ডে হাই ইনডেক্স ছাড়া অন্য কোনো গ্লাসই পড়তে চাইবেন না। তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও, পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণে ভালো থাকবেন। আর হাই ইনডেক্স সম্বন্ধে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি চশমা এবং চোখ রিলেটেড আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।